এবার আনন্দ আড্ডা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক মাইদুল রাকিবের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। আমরা যেমনটি শুরুতেই বলেছি যে আমাদের বাংলাভিশনের ঈদ অনুষ্ঠান মালায় আপনার রচনা এবং নাট্য পরিচালনায় তিনটি নাটক আমরা পেতে যাচ্ছি, তো একটা একটা করে আমরা সবগুলো নাটক সম্পর্কে জানবো। তো প্রথমেই জানতে চাই যে সাত পর্বের ধারাবাহিক নাটক ঘুডু, সেই সম্পর্কে একটু জানতে চাই যে নাটকের নাম ঘুডু কেন রাখা হয়েছে, এর পেছনে কি কারণ? ঘুডু এটা একটা আঞ্চলিক নাম, বেসিক্যালি আমাদের নাটকের নাম ছিল হচ্ছে অতিচালাক। অতিচালাক বলতে আপনি যে কোনো গ্রামে বা যে কোনো শহরে যে কোনো অফিসে দেখবেন কিছু মানুষ থাকে মানে অতিচালাক, ধূর্ত, বা এরা মানে এদের বরিশালের দক্ষিণবঙ্গের মানুষ বলে ঘুডু, এক এক এলাকার মানুষ এক একভাবে বলে। আচ্ছা, তো আমাদের গল্পটা একটু দক্ষিণ অঞ্চল বেশ, যে কারণে আমরা এটাকে ঘুডু নামে ইয়া করেছি। তো এরা হচ্ছে সব জায়গায় হচ্ছে আপনার ঝামেলা পাকায়। দেখবেন একটা ইলেকশন হলে এরকম কিছু মানুষ থাকে যে এমপি সাহেবের সাথে যে মানুষটা থাকে, দেখবেন দেখতে একটু ছোটোখাটো, মানে মনে হয় দেখলে অনেক বুদ্ধিমান, এরা বেসিক্যালি ব্রেন দিয়ে চলে। মানে এটা ঘুডু ব্রেন বলে, বা কেউ ধূর্ত বলে, কেউ অতিচালাক বলে, এরকম আবার বিপক্ষ দলেও এরকম একজন থাকে। আচ্ছা, কিছুটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। এটা মানে ব্রেন দিয়ে চলে, কিন্তু আসলে মানে দিন শেষে প্যাচ লাগায় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এই যে মানুষগুলো এভাবে প্রত্যেকটা এলাকায় আসে, আপনি জমি কিনতে যাবেন, এই ঘুডু শ্রেণীর মানুষগুলো এসে ঝামেলা করে, মেয়ে বিয়ে দিতে যাবে এরাই ঝামেলা পাকায়, মানে প্রত্যেকটা অফিসে নর্মাল কার্যক্রম একটা ভালো চিন্তা করবেন সেখানে এসে ঝামেলা পাকায়। ধরেন নর্মাল একটা সাউন্ড, আস্তে কথা বললে হয়, খুব জোরে কথা বলবে তার দিকে যাতে অ্যাটেনশন যায়, এরকম কিছু মানুষ প্রত্যেক অফিসে গ্রামে গঞ্জে ক্লাসে সব জায়গায় আসে। তো এই অতিচালাক মানুষজনগুলোকে নিয়েই নামে হচ্ছে ঘুডু, এরকম একটা সাত পর্ব আমরা ঈদ অনুষ্ঠান মালায়, যাতে প্রত্যেকটা মানুষ কানেক্ট করতে পারে যে আমাদের বাড়িতে তো একটা ঘুডু আছে, আমাদের স্কুলে তো একটা ঘুডু আছে, পারিপার্শ্বিক আমাদের সাথে যে এই শ্রেণীর লোকজন থাকে এটাকে নিয়ে আসলে নাটকটি আপনি সাজিয়েছেন। রাইট রাইট। তো এই নাটকে আসলে কারা কারা অভিনয় করেছেন? এখানে অভিনয় করতেছে অ্যালেন শুভ্র, তারপর হচ্ছে মুকিত জাকারিয়া, হাসান মাসুদ, কোচি খন্দকার, তারপর শরীফুল, জয়নাল জ্যাক, আনোয়ার হোসেন, তারপরে এরকম অনেকজন আছে, স্বর্ণলতা, এরকম প্রায় আমাদের মোট টোটাল 40 জন আর্টিস্ট, যারা একটু দেখতে ধরেন এরকম অতি চালাক মেধাবী, এরকম আসলে হিউজ মানুষকে নিয়ে আমরা কাজটা করার চেষ্টা করেছি, একটা গ্রামকে তুলে ধরার। আচ্ছা, এবং এটা শুটিং কোথায় হয়েছিল? এটার শুটিং হয়েছিল পুবাইল এবং কাউলাতে 300 ফিটের। আচ্ছা, আপনার আরেকটি যে একক নাটক আমাদের বাংলা ভিশনারি এবার ঈদ অনুষ্ঠান মালে প্রচারিত হবে, একক নাটক নানাবাড়ি বরিশাল 2, তো সেই নানাবাড়ি বরিশাল 2 প্রসঙ্গে একটু জানতে চাই। নানাবাড়ি বরিশাল 2 আমাদের একটা সাকসেস প্রজেক্ট, বিকজ এটা গত মানে কুরবানির ঈদে বাংলা ভিশনে গিয়েছিল অলরেডি। নানাবাড়ি বরিশাল নামে, নানাবাড়ি বরিশাল নামে 13 মিলিয়নের উপরে ইউটিউব ভিউ, মানে এটা নীলয়ের ক্যারিয়ারে খুব ফার্স্টের একটা 1 মিলিয়ন মানে 10 মিলিয়ন নাটক, দর্শকপ্রিয়তা ছিল। এবং এটার মধ্যে থেকে যেটা হয়েছে, বরিশালের মানুষ যে আতিথেয়তায় আগানো বা তাদের এই জায়গাটা মানে সবাই যে খারাপ না বরিশালের বা যে কোনো ডিস্ট্রিক্টেরই, হ্যাঁ, আবার কিছু মানুষ আছে বরিশালের মানুষ যারা বরিশালের দুর্নাম করে, এরকম মানুষ, এবং অনেকগুলো চিত্র ফুটে উঠেছিল নানাবাড়ি বরিশালে। হ্যাঁ, তো যে কারণে মানুষ কানেক্ট করতে পারছে নাটকটা, তো সেই ধারাবাহিকতা আমরা এবার নানাবাড়ি বরিশাল 2 অলরেডি শুটিং শেষ হয়েছে, এবার ঈদ অনুষ্ঠান মালায় বাংলা ভিশনে দেখতে পাবে দর্শক। আচ্ছা, এই যে নানাবাড়ি বরিশাল, সেটা দর্শকপ্রিয়তা পাওয়ার পরেই তো নানাবাড়ি বরিশাল 2 আপনি এবার নিয়ে আসছেন দর্শকের সামনে, তো একটু জানতে চাই যে নানাবাড়ি বরিশাল, আপনি বরিশালকে নিয়ে কেন কাজ করছেন, আপনার বাড়ি বরিশাল সেই জন্যই কি? আমরা তো অনেক ডিস্ট্রিক্টের মানুষ নিয়ে কাজ করি, অনেক নাটক হয়, এই নাটকটা যেহেতু দর্শক মানে পছন্দ করেছে, যে কারণে আসলে মানে এটা 2 করা, মানে মানুষ যখন অনেক বেশি একটা নাটককে পছন্দ করে তখন এটা সিকুয়েল আশা করে। এবং আমাদের প্রথম পর্বটা একটু অমীমাংসিত ছিল, নায়কের প্রেমটা শেষ পর্যন্ত হয়েছে, হয়তো এর পরবর্তীতে তারা বিয়ে করতে আসবে এরকম একটা আকাঙ্ক্ষা দর্শকের ছিল, এবং কমেন্টে তারা জানিয়েছে আমরা 2 দেখতে চাই। আচ্ছা, এখন 2 এ কি আসলে সেটা প্রণয় থেকে কি পরিণয় হয়েছে কিনা? এবার বিয়ে নিয়েই আপনার পুরো নাটকের গল্প সাজানো হয়েছে, এটা বরিশালের একটা অরিজিনাল ঘটনাকে কেন্দ্র করে আপনার এবার 2 এর গল্প, যেটা আপনার কিছুদিন আগে একটা ভাইরাল টপিক ছিল, বরিশালে বিয়ে বাড়িতে দুই পক্ষের গরুর মাংস নিয়ে ঝামেলা হয় এবং একজনের মাথা ফেটে যায়, অজ্ঞান হয়ে যায়, মার্ডার হয়ে যায় এরকম। তো আমরা পুরোপুরি গল্পটা দর্শক যাতে দেখে, যেন পুরো গল্পটা বললাম না, জাস্ট একটু
ক্লু দিয়ে গেলাম যাতে দর্শক এবার নানাবাড়ি বরিশাল টু। আচ্ছা, এবং নানাবাড়ি বরিশালে যারা যারা অভিনয় করেছিলেন তারা কি সবাই নানাবাড়ি বরিশাল টু তেও আছেন? ম্যাক্সিমাম আছে, বাট এবার তো টু এর গল্প নতুন, যেখানে আমাদের এবার অনেক নতুন আর্টিস্ট যুক্ত হয়েছে। আচ্ছা, তো আপনার আরেকটি টেলিফিল্ম আমাদের বাংলাভিশনের ঈদ অনুষ্ঠান মালে প্রচারিত হবে, যেটির নাম হচ্ছে কিপটা ফ্যামিলি। তো এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই। কিপটা ফ্যামিলি হচ্ছে, এটা আমার একটা ফ্যামিলি নাটক। আমাদের চাষি আলম, মার্জুক রাসেল, তানজিম হাসান অনেক, তিনজনের একটা ফ্যামিলি ড্রামা আমি করি। এটা শুরু হয়েছিল গরুর মাংস নামে একটা নাটক থেকে, এরপরে ইলিশ মাছ, সালামি, লাস্ট মিশন চাঁদ গেছে বাংলাভিশনে। এটা ওইটারই কন্টিনিউটি একটা সিরিজ, একটা ফ্যামিলি ড্রামা, বাবা মা এবং তিন ভাই। তো বাবা সবসময় কিপটে থাকে, এবার প্রপার তাদের কিপটে আমি ঈদকে কেন্দ্র করে, বাবা তাদেরকে শপিং করতে দিতে চায় না, বাবা কেন এই কিপটেমিগুলো করে, দিন শেষে ছেলে মেয়েদের জন্যই। মানে এখানে মজার একটা বিষয় হচ্ছে, ছেলে মেয়ে বলে যে বাবা তোমার যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমাদের অনেক ঈদের জামা লুকিয়ে আছে, অনেক কুরবানির মাংস লুকিয়ে আছে, পয়লা বৈশাখ লুকিয়ে আছে। আর বাবার কথা হচ্ছে, আজকে আমি মারা যেতে পারি, মারা গেলে তোমরা তো সেফ সবাই, আমি না খেয়ে কষ্ট করে তোমাদের জন্য এটা করে গেছি। দুই পক্ষেরই লজিক আছে এর মধ্যে থেকে আর কি, দর্শকের শিক্ষণীয় জায়গাটা যে টাকা সেভিংসও করতে হবে, আবার সাদালাত মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না। দুই পক্ষকেই আমরা দুই ধরনের ট্রিটমেন্ট দিয়ে দর্শককে বোঝানোর চেষ্টা করেছি একটা শিক্ষণীয় জায়গায়। আচ্ছা, চমৎকার, এটাও বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই দর্শকের কাছে খুব ভালো লাগবে এবং দর্শক কানেক্ট করতে পারবে। তো একটু জানতে চাই যে তিন রকমের নাটক বা টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক যেটা আসছে আমাদের ঈদ অনুষ্ঠান মালায়, তো আপনার কাছে আসলে কি মনে হয় এমন বিশেষ কি আছে যার জন্য আসলে দর্শক খুব আগ্রহ নিয়ে দেখবে? প্রত্যেকটি আমরা নির্মাণ ভালো করার চেষ্টা করেছি, অভিনেতারা অভিনেত্রীরা ভালো কাজ করেছে। হ্যাঁ, এবং আমার মনে হয় কন্টেন্টগুলোর কারণে এই নাটকগুলো দেখবে। এখানে ধরেন আমি সবসময় আমার ক্যারিয়ার চিন্তা করেছি যে কন্টেন্টকে প্রাধান্য দিয়ে, যে মানুষের জীবনের গল্প যাতে মানুষ কানেক্ট করতে পারে। অনেক সময় নাটক সিনেমা যদি জীবনকে কানেক্ট করে তখন ওই নাটক মানুষ আরও বেশি মজা পায়, এবং অভিনয়টাও যদি পারফেক্ট হয়, ডিরেকশন সুন্দর হয়, তখন ওই নাটকগুলো মানুষ বেশি মানুষের জীবনের সাথে মিলে যায় এবং মানুষ দেখে, অন্যকে দেখতে বলে, যে কারণে মানুষ কন্টেন্টের কারণে, গল্পের কারণে নাটকগুলো দেখবে। একদম তাই। আপনি তো আসলে এগুলোর নাট্য পরিচালনাও করেছেন এবং সেই সাথে সাথে আপনি একটা রচনাও করেছেন, তো আপনি যে দুইটা কাজ করছেন সমন্বয়টা কীভাবে হয়? একটু কষ্ট হয়, এটা অনেক কঠিন প্রশ্ন আমার জন্য, আমি একটু অলস ধাঁচের মানুষ, মানে দুইটা কাজ একসাথে করা অনেক কঠিন হয়। কিন্তু তারপরে তো আপনি সফলভাবে করে, জীবনের একটা প্র্যাকটিস আছে, আমি যখন মানে পরীক্ষার জন্য পড়া রেখে দিতাম, যখন একদম পরীক্ষা যখন ঘনে আসতো তখন মানে পরীক্ষা আগের দিন রাতে, এর আগের দিনে খুব পড়তাম এবং এভাবে পরীক্ষা দিতাম। সেই জীবনের এই বয়সে এসেও সে মানে ওইটাকে অতিক্রম করতে পারিনি, ওই অভ্যাসটা এখনও রয়ে গেছে। শুটিংয়ের আগে আগে খুব প্রেশার নেই এবং কাজগুলো এভাবে শেষ হয়। আলহামদুলিল্লাহ পরীক্ষাও যখন মোটামুটি ভালো হতো, কাজও মোটামুটি ভালো হয়, সফল যাচ্ছে, এবং দর্শকের কাছ থেকে নিশ্চয়ই ইতিবাচক ইনশাআল্লাহ মন্তব্যই পেয়েছেন। তো দর্শকের কাছ থেকে যখন এই ধরনের কোনো ইতিবাচক মন্তব্য পান কেমন লাগে? এই জন্যই মনে হয় করি এত কষ্টের কাজ। অনেকেই মনে করে নাটক সিনেমা অনেক সহজ কাজ, বেসিক্যালি আমরা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করি আমরা জানি এটা যেমন মেধার কাজ তেমনি পরিশ্রমের কাজ। তো এই কাজটা মানুষের ভালোবাসা আছে বলেই এবং মানুষের কাছে পৌঁছাতে পারি। কারণ আমি একটা নাটক ধরেন 1 কোটি 2 কোটি 50 লাখ মানুষ এরকম নাটক দেখে, এই মানুষের কাছে আমি আমার চিন্তাকে নিয়ে পৌঁছাতে পেরেছি, এটা একটা আমার মনে হয় অনেক বড় প্রাপ্তির কাজ। হ্যাঁ, একদম তাই। তো সেই কষ্টের জন্য সেই আনন্দটা যে আসলে একজন ডিরেক্টরের কাছে কত বড়, সেটা হচ্ছে আপনার যার ছেলে মেয়ে অনেক বড় পর্যায়ে যায়, মার যেমন আনন্দ লাগে, বাবার আনন্দ লাগে, এটা একটা ডিরেক্টর কাজ আসলে আপনাদের কাছে এক একটা সন্তানের মতো। সন্তান যখন প্রশংসনীয় কিছু করে বাবা মার যেমন ভাল লাগে, ওটা আমাদেরও ভাল লাগে, এই কারণে এত কষ্টের কাজটা করতে পারি। আসলে তাই। এই যে নাটক লেখা এবং নাটক পরিচালনা করা, দুইটা তো আসলে দুই রকমের কাজ, তো কোন কাজটা করতে আপনার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়? দুইটাই দুই ধরনের চ্যালেঞ্জিং, বেসিক্যালি কন্টেন্ট ভাবার যে জায়গাটা এটা অনেক চ্যালেঞ্জিং একটা প্রফেশন। কন্টেন্টটা যদি আপনি মাথায় ভাবতেই না পারেন তাহলে আপনি বানাবেন কীভাবে ভালো? ভাবাটাও যেমন অনেক চ্যালেঞ্জিং, অনেক মানুষের সাথে মিশতে অনেক
পড়তে হয়, দেখতে হয়, জানতে হয়, জীবন ঘনিষ্ঠ হইতে হয়। আবার নির্মাণ করাটাও অনেক চ্যালেঞ্জিং, বাংলাদেশের বাজেট একটা আছে, প্রবলেম হয়ে যায় অনেক সময়। সব শিল্পীকে এক করে রোদ বৃষ্টি সব কিছুর মধ্যে থেকে নাটকটা নির্মাণ করে এডিট মিউজিক কালার সব কিছু শেষ করে এটাকে উপস্থাপন করে, এটা চ্যালেঞ্জিং কাজ। বাট আমরা যারা সাকসেসফুল করতেছি এটা একটা আনন্দের মধ্যে আসি। আচ্ছা, তা অর্থাৎ দুইটা কাজই দুই রকম হলেও আপনি দুই রকমের কাজ করতে আনন্দ পান? আমরা অনেক আনন্দ নিয়ে একটা সিরিয়াল করেছি, কমিটি চাই। মানে একটা এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কমিটি থাকে, এবং সুইপারদের মধ্যেও কমিটি থাকে, আপনার রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে, কলেজেও থাকে, পেশাতেই আসলে কমিটিটা লাগে। কেন লাগে? মানে একটা ঝামেলা হইলেই তো গার্ডিয়ান লাগে, গার্ডিয়ানটাই একটা কমিটি লাগে, সভাপতি লাগে, সেক্রেটারি লাগে, না হলে কোনো কাজই আসলে পূর্ণতা পায় না। বা ঝামেলা হইলে তখন সংশোধন করার লোক থাকে না। এই কমিটি নিয়ে আমাদের দেশে বাণিজ্যটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়। এই কমিটি বাণিজ্য নিয়ে আমরা একটা সিরিজ নিয়ে আসতেছি, কমিটি চাই। তো এটা হচ্ছে ভাবনাটা এরকম থেকে আসলো যে প্রত্যেকটা পেশাতেই একটা কমিটি দরকার হয়, না হলে কোনো কাজে পূর্ণতা পাওয়া যায় না, সেই চিন্তা থেকে আপনি কমিটি চাইটা করেছেন। তো এই ধরনের যে এটা আসলে লেখার পেছনে কিংবা নাটক পরিচালনা যখন আসেন সেটার পেছনে প্রস্তুতিটা আপনার কেমন ছিল? কমিটি চাইটা আমাদের চোখের সামনে দেখা গল্প, ধরেন আমরা এলাকাতে দেখছি, এমনকি এমন জায়গাও দেখছি আমি, বুয়াদেরও কমিটি হচ্ছে, রিক্সা মানে সেলুন মালিকদের একটা কমিটি হচ্ছে একটা এলাকায়, বাজারে গেলেও আমরা বাজার কমিটি দেখতে পাই, রাজনৈতিক নেতাদের পাই, বিরোধী দলের পাই, কলেজে পাই, ভিপি ইলেকশন হয়, তো সব জায়গায় কোথায় কমিটি, নেতা 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 নেতা, এর মধ্যে ভুয়া নেতা, অরিজিনাল নেতা। এই যে কমিটি বাণিজ্যটা, ধরেন আপনার এই কারণ বাজার থেকে একটা শোল মাছ কিনে নিয়ে বললো যে স্যার নেতার কাছে নিয়ে বললো যে এটা তো গ্রাম থেকে ধরে নিয়ে আসছি, আমার পুকুরের মাছ, আপনি যদি একটু খাই দেন। সে যখন এটা খায়, এত ভক্তি করে খায়, আমার ভক্ত আমার জন্য গ্রাম থেকে নিয়ে আসছে। এই যে কত ধরনের তোষামোদি করে মানুষ কমিটির দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে তার কাজটা ঠিক মতো করতেছে না, কমিটি পাওয়ার জন্য অনেক কিছু করতেছে, এরকম এরকম প্রত্যেকটা নেতাই করতেছে। নাটকে অভিনয় করেছিলেন কারা বা এবং নাটকে শুটিং হয়েছিল কোথায় একটু যদি জিজ্ঞেস করি? এটা আমরা ঢাকার মধ্যেই শুটিং করেছি, ঢাকার কিছুটা পার্শ্ববর্তী এলাকাতে করেছি, কিছুটা ইউনিভার্সিটিতে করেছি, সরকারি ইউনিভার্সিটি বেসরকারিতে করেছি, এবং ঢাকার উত্তরাতে অনেকগুলো শুটিং আমরা শেষ করেছি, কাউলাতে করেছি। তো আমাদের কলা কুশলী কারা ছিলেন? জাহের আলবি, কচি খন্দকার, তারপরে টিপু ভাই, স্বর্ণলতা, এরপরে শহীদুল নবী, জয়নাল জ্যাক, রুমি ভাই, তারপরে এর মধ্যে নতুন এটাতে অ্যাড হচ্ছে তানজিম হাসান অনিক, তারপরে অনেক স্বনামধন্য আর্টিস্ট নিয়ে আপনি কাজটা করেন, অনেক সবার নাম তো মনে থাকে না, সিরিয়াল তো অনেক বড়। জি, এই যে নাট্যকার হয়ে ওঠা কিংবা নাট্য পরিচালক হয়ে ওঠার পেছনের গল্প কেমন ছিল? কারো জন্যই খুব সহজ হয় না আমি মনে করি। ধরেন যারা ব্যাংকে বা গভর্নমেন্ট চাকরি যে কোনো চাকরি করতে হলে ছোটবেলা থেকে যেমন অনেক বড় একটা পড়াশোনার দরকার হয়, অনার্স মাস্টারের দরকার হয়, অনেক এক্সট্রা পড়াশোনার দরকার হয়, এটাও এইরকমই একটা জায়গা। হয়তো অনেকে ইউনিভার্সিটিতে পড়ে, অনেকে কারোর সাথে এস্ট করে, অনেকে থিয়েটার করে, এখানে আসলে লেগে থাকাটা অনেক বড় ব্যাপার। আমরা যেমন অনেকে পড়ে আসতে পারি না, বাট লেগে থেকে 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 এখান থেকে শিখতেছি। এটা কি কিছুটা যে গাইতে গাইতে গায়েন সেরকম কি? ওই রকমই, মানে চেষ্টার একটা মানে ইয়া থাকে, তো এরকম করতে করতে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসে সবাই। খুব ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা অনুষ্ঠানের শুরুতে কথা বলছিলাম আমাদের বাংলাভিশনের ঈদ অনুষ্ঠান মালায় আপনার তিনটি নাটক যাচ্ছে, সেই নাটকগুলো প্রসঙ্গে কথা বলছিলাম। একটি নাটক হচ্ছে ঘুডু, যেটা সাত পর্বের ধারাবাহিক নাটক, আরেকটি হচ্ছে নানাবাড়ি বরিশাল টু, এবং আরেকটি হচ্ছে কিপটাপ ফ্যামিলি। তো এই তিনটি নাটক যে আমাদের বাংলাভিশনের ঈদ অনুষ্ঠান প্রচারিত হবে, এই নাটক তিনটি সম্পর্কে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকে। আমার কন্টেন্টগুলো দেখুন, নানাবাড়ি বরিশাল টু, ঘুডু এবং হচ্ছে কিপটে ফ্যামিলি। আশা করি আপনারা মানে আনন্দ পাবেন, এবং এখান থেকে একটা শিক্ষণীয় জায়গা মেসেজ আছে এটাও পাবেন। তো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অগ্রিম ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ অ্যান্ড ঈদ মোবারক। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয়ই যেন সে অপরের কাছে তোমার নিন্দাও করে। প্রিয় দর্শক, আসুন আমরা পরনিন্দা আর পরচর্চা থেকে দূরে থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।